হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটা নতুন সকালের সঙ্গে গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা আগের পার্টে যেরকম কি দেখেছিলে যে আমরা দীঘাতে এন্টার করে গেছি, তো আজকে আমি আবার সেইটারই সেকেন্ড পার্ট স্টার্ট করছি, সেই জায়গা থেকেই শুরু করছি। তো আমরা দীঘার দিকে চলে যাচ্ছি, আর কিছুটা পথ দীঘা যাওয়ার জন্যে। এটা আমরা ওল্ড দীঘা ক্রস করছি, আর আমরা ওল্ড দীঘাতে এই কারণেই থাকবো না, যারা তোমরা দীঘা এসছো তোমরা জানো যে ওল্ড দীঘাতে বিচটা অতটা পাওয়া যায় না, বাট নিউ দীঘাতে বিচটা পাওয়া যায়। তো আমরা চাইছি যে আমরা যাতে বিচের ধারে একটা হোটেল বুক করতে পারি, তো সেই জন্য আমরা এগিয়ে চলেছি নিউ দীঘার দিকে। আমাদের একটু প্রবলেম হচ্ছিল হোটেল খোঁজার জন্য, কারণ আমরা যে টাইমটাই দীঘাতে গেছিলাম সেই টাইমটা ছিল হোলির টাইম, আর সেই সময় ওকেশন চলছিল বলে রেটের এত ফারাক ছিল হোটেলের, যার কারণে আমাদের একটু খুঁজতে প্রবলেম হয়েছিল। আর এই রাস্তায় যেতে যেতে আমার চোখে পড়ে এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটার সম্পর্কে লোকের মুখেই শুনলাম যে এখানে একটা জগন্নাথ মন্দির হচ্ছে, এখানে যদিও যাওয়া হয়নি, বাট চেষ্টা করব যে নেক্সট টাইম এইখানে যাব এবং গিয়ে তোমাদেরকে এটার সম্পর্কেও ডিটেল জানাবো। এবারে আমাদের যাওয়া হয়নি বিকজ অফ, তোমরা জানো যে আমি কী কারণে এখানে এসেছি, আমার ছোট ছেলের চুলের মানসিক আছে, তার জন্যই আমরা এসেছিলাম। তো দেখলাম একসঙ্গে দীঘা ট্রিপটা হয়ে যাবে। তো হোটেলের রুটে ঢুকে যাওয়ার পর আমরা হোটেল ফাইনালি পেয়ে গেছি। আমাদের রুমটা দেখে নাও কেমন লাগছে। আর সবাই হোটেলে ঢোকার পর সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। রুমটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বাকি আরও অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা আমাদের সঙ্গে এই ভিডিওটায় লাস্ট অবধি থাকো, অনেক মজা হবে, অনেক মজা হবে একদম। তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আর তোমরা সঙ্গে না থাকলে কিছুই নয়। সো অনেক কষ্টে ফাইনালি রুম পাওয়ার পরে সব এখন ব্রাশ করছে। এতক্ষণে এখন টাইম হচ্ছে কটা? 2:35। আরে যে আমার দুই ছেলে এখানে খেলা করা হচ্ছে, আমার ভাইয়ের ছেলে ওখানে খেলা করছে, সবাই রেডি হচ্ছে, দেখি সমুদ্রে যাওয়ার চান্স পাই কিনা আমরা। তো যেমনটা বলা ঠিক সেরকমই প্ল্যানিং হয়ে গেল আমাদের, সময়টা ছিল 3টে। সো ভাই লক টক করে সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আমাদের যে ম্যানেজার আছে হোটেলের, সেই ম্যানেজার আমাদেরকে বললো যে এখন 3টে বাজছে, আপনারা মোটামুটি 3:30 দিকে বিচে নামবেন, এখন একটু জলটা ফুলে থাকে। তো আমরা সেইভাবে প্রিপেয়ার হয়ে বেরিয়ে পড়লাম যে যাব, কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা বিচে নেমে যাব। তো আমাদের হোটেলটা ছিল হোটেল সার্ফ রাইট, এখানে সুইমিং পুল সব কিছুরই ব্যবস্থা আছে, বাকি এখানকার যারা স্টাফ আছে তারাও খুব ভালো। তো আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের বিচের দিকে। বিচটা একটু দূরেই ছিল আমাদের হোটেল থেকে, তো আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে গল্প করতে করতে ফাইনালি বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব বিচে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলের জন্য আমরা চিপস নিয়ে নিয়েছি, বাকি আমার দুই ছেলে আগে আগে যাচ্ছে, তারপরে আমার ভাই যাচ্ছে, তারপরে আমার বউ ছোটো ছেলেকে কোলে নিয়ে, তো সবাই মিলে আমরা চলেছি বিচের ধারে। তো দীঘার সম্পর্কে যে জিনিসটা একটু না বললেই নয়, যেটা আমি বলেছিলাম তোমাদের বলবো, সেটা হচ্ছে যে আমি অনেক ব্লগেই দেখেছি যে দীঘাতে এত টাকায় এত কিছু এত কিছু, সেটা হচ্ছে অফ টাইমে। বাট দীঘাতে তুমি যদি কোনো সময় হোলিতে যাও, সেই হোলির সময় দীঘার রেট এত বেশি হয়ে যায় যে প্রত্যেক হোটেলের কোনো চার্ট থাকে না রেটের, তারা প্রত্যেক মুহূর্তে যেমন যেমন কাস্টমার বাড়তে থাকে সেরকম সেরকম করে ওরা ওদের ডিমান্ড বাড়াতে থাকে। তো আমরাও এসেছিলাম ঠিক হোলির টাইমে, যার কারণে আমাদেরকেও প্রচুর রেট দিয়ে হোটেল নিতে হয়েছে। আর কি করব, বিকজ আমরা এসেছিলাম অন্য একটা কারণে, আমার ছেলের মানসিকের জন্যে, বাট আমাদেরকে ওখানে স্টে করতে হলো। এবার আমরা দেখলাম যখন দীঘা এসেছি তাহলে একবার এখানে স্টে করে নিই। সো দীঘা হচ্ছে সৌন্দর্যের জন্যে, সবাই জানে, সবাই আসে সৌন্দর্যের জন্যেই। তো দেখতে পেলে যে চারিদিকে পাথর, এই পাথর দিয়েই আমরা নেমে চলে এলাম সমুদ্রের দিকে, আর এখন সবাই সমুদ্রের জলে নেমে এনজয় করছে। আমার ছোটো ছেলেকে তো আটকানোই যাচ্ছে না, ও তো জল দেখে শুধু জলের দিকে ঢেউয়ের দিকে ছুটে যাচ্ছে। বাট ওকে সামলানোর জন্যে আমি কখনো সামলাচ্ছি, কখনো আমার ভাই সামলাচ্ছে, কখনো আমার বউ সামলাচ্ছে, সবাই মিলে ওকেই সামলাতে আমরা ব্যস্ত। তো যেহেতু আমার ছোটো ছেলেটা বেশি ভিজে গেছিলো, তার কারণে আমরা বেশিক্ষণ সমুদ্রে থাকলাম না, বা কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই, সমুদ্রের ভিডিও আরও আছে, নেক্সট ডে আছে, এখনও আমাদের কাছে আরও অনেক দিন আছে। আজকে এটা আমাদের ফার্স্ট ডে যখন আমরা দীঘাতে এসেছি, তো দীঘাতে আমাদের চ্যানটান কমপ্লিট, সমুদ্রে এখন প্রায় 5টা বাজতে যায়, আর আমরা আমাদের হোটেলের দিকে হেঁটে যাচ্ছি। আমার ছেলে তো ঠান্ডায় কাঁপছে,
কারণ ও পুরো ভিজে ছিল। তারপরে হোটেলে ঢোকার পরেই আমাদের বড় ছেলের আর আমার ভাইয়ের ছেলের আবদার যে ওরা সুইমিং পুলে নামবে, তো হোটেলও বাচ্চাদের জন্য সুইমিং পুল ফ্রি করে দিয়েছিল, বাট আদার পার্সন 120 টাকা ছিল ওদের রেট, যারা বড়রা আমরা নামতে চাই। তো ওরা এনজয় করছে হোটেলে, আর আমার যে সুইমিং পুলে আর আমার যে ছোটো ছেলে সেও সুইমিং পুলে নামবে বলে লাফালাফি করছে, ওকে আটকানো যাচ্ছে না। বাকি আমি আমার সবসময়ের মতো ভিডিও করতে ব্যস্ত, সো ওরা এনজয় করবে, ওরা এনজয় করতে থাকুক। তোমরা বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওতে আমি আর কত কি ইম্প্রুভ করতে পারি, দীঘা তোমাদের কাদের কাদের ভালো লাগে, আর দীঘাতে এসে যে কী এনজয় হয় সেটা আমিও জানি, তোমরাও জানো। বাট যদি পারো আমাকে কমেন্ট করে অবশ্যই শেয়ার করবে। বাকি আমরা সবাই খুব এনজয় করেছি আজকের ফার্স্ট ডে। তো ফার্স্ট ডের এটা ছিল ডে টাইম, ফার্স্ট ডের নাইট টাইম আমরা কীভাবে স্পেন্ড করলাম সেটা জানার জন্য তোমাদেরকে নেক্সট পার্ট দেখতে হবে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, আমাদের হোটেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমাদের রুমটা কেমন হয়েছে জানাবে। সো টাটা, বাই বাই।